আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠানের সাথে আমাদেরকে যুক্ত থাকার, যুক্ত রাখার তৌফিক দান করেছেন, এজন্য সমস্ত শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার। রব্বিলাকাল হামদ ওয়া লাকাস শুকর। আপনাদের সকলকে জেসিএক্স ডেভেলপমেন্ট লিমিটেডের সৌজন্যে লাইভ প্রোগ্রাম ইসলাম আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে। আলহামদুলিল্লাহ, প্রতিদিনের মতো যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি, নির্দিষ্ট বিষয় নিয়ে এবং প্রশ্নের উত্তর নিয়ে কথা বলি, পরে শেষে দোয়া করে থাকি, আজও ইনশাআল্লাহ তার ব্যতিক্রম হবে না আল্লাহ তাআলার মেহরবানিতে। আজকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে ডক্টর আহমদ আবুল কালাম, প্রফেসর জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তিনি পথে আছেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন ওনাকে সহজভাবে আসার তৌফিক দান করেন। রব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগতের বুকে পাঠিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতের বুকে এসে উম্মতদেরকে মুক্তির আহ্বান করেছেন, বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফলতা পাবে ইহ এবং পরজগতে। সফলতার জন্য প্রয়োজন হলো আমল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আমল করে শিখিয়ে দিয়েছেন, আমল করেছেন, বাস্তবায়ন করেছেন, সাহাবাই কেরামদেরকে একেবারে হাতে ধরে শিখিয়ে দিয়েছেন কোন আমল কীভাবে করতে হয়। পবিত্র রজব মাস দেখার সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটি শাবানের চাঁদ যখন উঠে একদম শেষ পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বেশি করে করতেন। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, শাবান মাস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। একটি আমল আমরা পেয়েছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এই দোয়াটি বেশি করে পড়তেন। দেখুন, এই দোয়াটির মাঝে রব্বুল আলামিন কাছে চাওয়া হচ্ছে, কি চাওয়া হচ্ছে, যে হে আল্লাহ আপনি আমাদেরকে বরকত দান করুন। রব্বুল আলামিনের কাছে আমরা বরকত চাই জীবনের সর্বক্ষেত্রে, যেমন চলার ক্ষেত্রে বরকত চাই, বলার ক্ষেত্রে বরকত চাই, খাওয়ার ক্ষেত্রে বরকত চাই, ঘুমানোর ক্ষেত্রে বরকত চাই, অনুরূপভাবে রিজিকের বরকত চাই, হায়াতের বরকত চাই, আমলের বরকত চাই, এলিমের বরকত চাই, সকল কিছু কিন্তু এর মধ্যে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা চাচ্ছি এবং আরও চাচ্ছি যে আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আপনি মাহে রজব এবং মাহে শাবানে আমাদেরকে বরকত দ্বারা ভরপুর করে দিন। এত বেশি বরকত আপনি আমাদেরকে দেবেন যে বরকত নিয়ে যেন মাহে রমাজানের রোজাগুলোকে সহি শুদ্ধভাবে আদায় করতে পারি। মাহে রমাজানের রোজা রাখার জন্য প্রস্তুতিমূলক যে দোয়া, সে দোয়াটা হলো এটি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে রিজিকে বরকত দান করেন তাহলে রিজিকের অভাব হবে না। আল্লাহ তাআলা যদি সুস্থতায় বরকত দান করেন তাহলে অসুস্থ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সময়ে বরকত দান করেন, অল্প সময়ে আমরা অনেক কাজ করতে পারবো। একটি আমল আমরা পেয়েছি, আরেকটি আমল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে শাবানে করতেন, সেটা হলো বেশি বেশি রোজা রাখতেন। মাহে শাবানের রোজা রাখার নিয়ত কী? গতকালকে একজনে প্রশ্ন করেছিলেন যে শাবান মাসে রোজা রাখতে চাই, তো রোজা রাখার নিয়ত কি? দেখুন, শাবানের রোজাও নফল রোজা, শবে বরাতের রোজাও নফল রোজা। তো এইভাবে আপনি যখন রোজা রাখবেন, আজকে রাখুন, কালকে রাখুন, পুরো মাস আপনি রোজা রাখুন, রোজা রাখার ক্ষেত্রে নফল নিয়তে আপনি 2 রাকাত, 4 রাকাত, 10 রাকাত আপনি নামাজ আদায় করতে পারেন। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ করতেছিলাম, এই বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অবশ্যই প্রশ্ন করবেন, অথবা যেমন ঘনিষ্ঠ মাসআলা মাসাইল আপনি জানতে চাবেন, আমরা চেষ্টা করব কোরআন ও সুন্নার আলোকে তার সংক্ষিপ্ত সমাধান নিয়ে কথা বলতে। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম, দর্শক নাম বলে পরিচয় দিয়ে আপনি প্রশ্ন করুন। একটু জোরে বলুন।
প্রশ্ন করছিলাম কিন্তু সঠিক উত্তরটা আমি পাইনি। জি বলুন তো কি প্রশ্ন? প্রশ্নটা হলো রমজান মাসে যে রোজা রাখি, জি, নিয়ত করি নওয়াই তোয়াল, মানে রোজা যে নিয়তটা করি, জি জি, নফল যে রোজা থাকে এই রোজার নিয়তটা কি হবে তাই বলেন। হ্যাঁ, সুন্দর প্রশ্ন আপনি করেছেন, সম্ভবত আগে কখনো প্রশ্ন করেছেন, আরেক প্রশ্ন করেছিলেন, আরেকটি প্রশ্ন বলুন। আরেকটা প্রশ্ন হলো রোজায় যে সবে বরাত আর সবে মেরাতের রোজা এতদিন থাকে আসলাম, কিন্তু এখন শুনি নাকি বেদা কোরআন আলোর নাকি বলবেন। আচ্ছা, ধন্যবাদ। আর একটা প্রশ্ন হলো বলুন যে জান্নাতে যদি পুরুষরা যায় তো তারা হুর পায়, আর মহিলারা গেলে যদি তার স্বামী জান্নাতে না যায় তারা কি পাবে? সুন্দর প্রশ্ন করেছেন। মহিলাদের জন্য জান্নাতে অনেক কিছুই বরাদ্দ আছে, আপনি শুনুন, আমরা আলোচনা করছি। আরেক আরেকজন দর্শক দেখা যাচ্ছে অপেক্ষায় আছেন, জি আমরা প্রশ্ন নিয়ে নিব, পরে একসাথে কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমি আপনার এই প্রোগ্রামটা আজকে 2 মাস ধরে দেখতেছি, আমি তখন অসুস্থ ছিলাম, এখন আল্লাহর রহমতে আমি অনেকটা সুস্থ, আল্লাহ আমাকে সুস্থ করে দিছে। আর হুজুর, আপনার মোনাজাতটা যখন আপনি ধরেন, আমার একটা দিনও মানে চোখের পানি যে ঝরে না, মানে বলার কোনো ভাষা নেই। আর আপনার সাথে কথা বলতে পারলে আমি অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ হুজুর, আপনার কথাগুলো আমার খুবই ভালো লাগে, আর আমি প্রতিদিন এই প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আরেকটা কথা হুজুর, আপনি আমার জন্য, আমার ছেলের জন্য, আমার স্বামীর জন্য, সবার জন্য দোয়া করবেন। জি। আর হলো হুজুর, আচ্ছা যদি কোরআন শরীফ যদি পড়ি ঘরের ভিতরে, যদি এটা যদি কোনো মানে এই পুরুষ যদি শোনে তাহলে এটা কি মানে গুনাহ আছে? জি, পড়তে পারবো জোরে কোরআন শরীফ? হ্যাঁ, আমরা আলোচনা। হ্যাঁ হ্যাঁ, আর আরেকটা প্রশ্ন, যে একটু আগে যে আপনি বললেন যে এই মাসের মানে নফল রোজা রাখা যাবে, এটা নিয়ত কিভাবে করবো সেটা একটু বলবেন প্লিজ। আর হলো অজু করার সময় যদি শরীরে যদি পানি পড়ে এই যে কাপড়ে, তাহলে কি অজুর কোনো সমস্যা হইব কিনা? জি, সুন্দর সুন্দর প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আমিন, আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন। ভালো লেগেছে, আপনারা অনুষ্ঠানটি দেখেন, আমল করেন, আলহামদুলিল্লাহ। অনেকগুলো প্রশ্ন আমার সামনে রয়েছে। প্রথমে যিনি প্রশ্ন করেছেন, আমার এক বয়োবৃদ্ধ মা, সম্ভবত আওয়াজ দ্বারা যতটুকু বুঝতে পেরেছি, তো আপনি প্রশ্ন করেছেন মাহে রমাজানের রোজার যে নিয়ত, সে নিয়ত কি নফল রোজার নিয়ত কি? দুটো বিষয়। মাহে রমাজানের রোজার যে নিয়ত, মাহে রমাজান যখন প্রবেশ করে, রমজানের চাঁদ যখন আমরা দেখি, তখন থেকে কিন্তু আমাদের মানসিক একটা প্রস্তুতি হয়ে যায়, আমরা সর্বদিক থেকে প্রস্তুতি গ্রহণ করি, পারিবারিকভাবে প্রস্তুতি গ্রহণ করি, শারীরিকভাবে প্রস্তুতি গ্রহণ করি, মানসিক প্রস্তুতি গ্রহণ করি। এই গ্রহণ করাটাই কিন্তু এক ধরনের নিয়তের অন্তর্ভুক্ত। নিয়ত কাকে বলা হয়? নিয়ত হলো এরাদাতুল কাল্ব, মনের সংকল্প। আমি মনের সংকল্প কিসের জন্য করছি? রমাজানের রোজা রাখার জন্য মনের আমি ইচ্ছা করেছি, সংকল্প করেছি, প্ল্যান প্রোগ্রাম করেছি, এটা কিন্তু নিয়ত হয়ে গিয়েছে। প্রতিদিন আপনি যখন সাহারিতে ওঠেন, তখন কেন ওঠেন? রোজা রাখার জন্য ওঠেন। কোন রোজা? রমাজানের রোজা। এই নিয়ত হয়ে গেল, সাহারি খাচ্ছেন রমাজানের রোজা রাখার জন্য, কমপ্লিট নিয়ত হয়ে গিয়েছে, এতে আর কোনো সন্দেহ নেই। বাট আরবি নিয়ত যেটা আমাদের সমাজে প্রচলিত আছে, প্রসিদ্ধ আছে, নাওয়াইতুয়ান আসুমা গাদাম মিন শাহরি রমাদান, এই দোয়াটি আপনি যদি পড়তে পারেন ভালো, পড়তে না পারলেও কোনো সমস্যা নেই, রোজার কোনো সমস্যাই হবে না। ফরজ রোজার ক্ষেত্রে যে রোজা আমি রাখতেছি সেটার আমি নিয়ত করছি। আরেকটি আপনি জানতে চাচ্ছেন যে নফল রোজার জন্য কি নিয়ত করব? নফল রোজার জন্য নফল রোজা, আল্লাহ আমি নফল দুরাকাত নামাজ পড়ছি আপনাকে খুশি করার জন্য, নিয়ত হয়ে গেল, অথবা বলারও প্রয়োজন নেই, আপনি মনে রেখেছেন নফল রোজার জন্য, আপনি দাঁড়িয়েছেন, প্রস্তুতি নিয়েছেন, প্ল্যান করেছেন, সালাতুল হাজাত আপনি পড়বেন, সালাতুত তাজবি আপনি পড়বেন, নিয়ত আলহামদুলিল্লাহ হয়ে গেল, এতে পেরেশানির কিছুই নেই। শরীয়ত অত্যন্ত সুন্দর, শরীয়ত সুন্দর সুন্দর বিষয়ে আমাদেরকে সমাধান দিয়েছেন, বুঝলে কিন্তু সহজ, না বুঝলে অনেক কঠিন। আরেকটি আমার এই মা প্রশ্ন করেছেন যে শবে বরাত, শবে মেরাজের রোজা আমরা অতীতে রেখেছি, এখন নাকি রাখা যাবে না, বিষয়টি কেমন?
দেখুন, শবে মেরাজ সম্পর্কে যতটুকু আমি পড়াশোনা করে পেয়েছি, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়ে গিয়েছেন। সেখানে আল্লাহ তাআলা তার নিদর্শনের বড় বড় বিষয়গুলো দেখিয়েছেন, জান্নাত জাহান্নাম দেখিয়েছেন, একদম সিদরাতুল মুনতাহা পর্যন্ত সেখানে গিয়েছেন, আল্লাহ তাআলার সাথে কথোপকথন করেছেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ঠিক রাসূল এক বলেন যে একদম আল্লাহ তাআলা খুব কাছাকাছি পর্যন্ত তিনি চলে গিয়েছেন, কথা বলেছেন। এখন আমাদের জন্য হাদিয়া নিয়ে এসেছেন, কি নামাজ এবং সূরাতুল বাকারার শেষ কয়েকটি আয়াত আমাদের জন্য হাদিয়া নিয়ে এসেছেন। আমাদের কাজ কি, দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এবং কোরআন তেলাওয়াত করা। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনি পড়ুন, আমি পড়ি, রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, একটু চিন্তা করে দেখুন, যদি আজকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ থাকতো, তাহলে দিনে রাত্রেতে পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়েই কিন্তু আমাদের সময় কেটে যেত, দুনিয়াবি অন্যান্য কাজ আমরা করতে পারতাম না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পঞ্চাশ ওয়াক্ত সওয়াব পাওয়া যাবে, অতিরিক্ত সওয়াব কিন্তু আমরা এখানে পাবো। তারপরে তো দেখা যাচ্ছে যে অনেক ভাই অলসতা করছেন। এই হলো মেরাজের শিক্ষা, যে নামাজ পড়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব জগতে যা যা দেখে এসেছেন, রাসূল দেখে এসেছেন, স্বচক্ষে দেখে এসেছেন, সাহাবাই কেরামের কাছে ব্যক্ত করেছেন, আমরা তা বিশ্বাস করি, একই বিশ্বাসের সাথে সেটাকে আমরা আমল করি। এখন কেউ যদি বলে জান্নাত জাহান্নাম নেই, না দেখে বিশ্বাস করা যাবে না, আমরা বলবো না দেখে আমরা বিশ্বাস করি না, দেখেই বিশ্বাস করি, আমাদের রসুল দেখে এসেছেন। তাই জান্নাতও আছে জাহান্নামও আছে, এবং কে কোন পাপ করলে কি শাস্তি হবে সেগুলোর নমুনা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময় দেখে এসেছেন। এ হলো মৌলিক কাজ। মেরাজের রোজা সহি কোনো রেওয়ায়তে অন্তত আমি পাইনি। দুই একটি রেওয়ায়ত আছে যেখানে দুর্বল, খুব দুর্বল সনদ, অর্থাৎ সনদ বলতে রাসূল থেকে নিয়ে আমাদের পর্যন্ত যেভাবে এসেছে, যাদের মাধ্যমে এসেছে, এটাকে বলা হয় সনদ। আর মতন বলা হয় হাদিসের যে মূল রিডিংটা, এটাকে বলা হয় মতন। তো সনদ এবং মতন দুর্বল, একেবারে দুর্বল, যার কারণে ফোকাহাই কেরাম এবং মুহাদ্দিসিনে কেরামের অনেকেই বলেছেন লাইলাতুল মেরাজের আমল আছে তবে কোনো দোয়া নেই, আমলটা হলো নামাজ, কোনো রোজা নেই। এখানে রোজা আমরা রেখেছি, নফল রোজা রেখেছি, আলহামদুলিল্লাহ নফল সওয়াব আমরা পাবো, কিন্তু সহি কথাগুলো আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। লাইলাতুল বরাত সম্পর্কে আপনি জানতে চেয়েছেন, লাইলাতুল বরাতের রোজা নিয়ে বা লাইলাতুল বরাতের আমল নিয়ে অনেক কথাবার্তা শোনা যাচ্ছে। আমরা ছোটো কাল থেকেই লাইলাতুল বরাত যখন আসে তখন আমাদের মধ্যে অন্যরকম একটা কী বলে আগ্রহ কাজ করে, অন্যরকম ফিলিংস একটা আসে আমাদের ভেতরে যে আমরা আজকে রাত্রে নামাজ পড়বো। অনেকে আমাদের কাছে বলেন হুজুর নামাজের রাত্র কোনটি, নামাজের রাত্র বলতে সর্বরাতের রাত্রকে বুঝে। আসলেই নামাজের রাত্র তো প্রতিদিনই, ওই যে ওই দিন রাত্র যেহেতু ওই রাত্রে যেহেতু নামাজ খুব পড়ে, এই জন্য বলা হয় যে নামাজের রাত্র, এটা মানুষে বলা বলি করে। শবে বরাত সব শব্দটি ফার্সি, বরাত শব্দটি হলো ফার্সি, অর্থাৎ শবে বরাত মানে মুক্তির রজনী। আমরা যদি আরবি দেখি তাহলে লাইলাতুম মিন নিসফি শাবান, হাদিসের মধ্যে আছে লাইলাতুম মিন নিসফি শাবান, কি শাবানের যখন অর্ধ রজনী, অর্ধ মাস, অর্থাৎ চোদ্দতম তারিখ, পনেরোতম রাত্র আসে, তখন এই রাত্র সম্পর্কে হাদিসে আছে কি তোমরা রাত্রভর ইবাদত করো, অসুমু নাহারাহা, আর দিনে রোজা রাখো। হাদিসে পরিষ্কার আমরা পেয়েছি দিনে রাত্রিতে ইবাদত করা আর দিনে রোজা রাখা, পরিষ্কার হাদিস। এখন আপনি বলবেন যারা হাদিস বিশারদ আছেন ওনারা এই হাদিস নিয়ে গবেষণা করেছেন, গবেষণা করে ওনারা যে বিষয়টি বের করেছেন সেটা হলো যে এই হাদিসটা হলো হাদিসে হাসান, হাসান পর্যায়ে, অর্থাৎ এটা একেবারে আহসান হলো অতি উত্তম, হাসান হলো তার পরের পরের স্তর, এরপরে হলো জয়েব দুর্বল ইত্যাদি ইত্যাদি, তার মানে দ্বিতীয় স্তরের একটা হাদিস কিন্তু আমরা এখানে পেয়েছি। এর দ্বারা প্রমাণিত যে লাইলাতুল বারাতের আমলও আছে রোজাও আছে। এখন রোজা কয়টি আপনি রাখবেন, রোজার কথা আছে কিন্তু একটি রোজা, পরের দিন রোজা রাখা। আমাদের অনেকেই দুটো রাখেন, তিনটা রাখেন, চারটা রাখেন, বরাতের হাদিসে বর্ণিত কিন্তু রোজা একটা। আমরা আসলে অনেক সময় আমাদের মধ্যে একটু মানে সন্দেহ জাগ্রত হয় যে আসলে লাইলাতুল বরাতের রোজা কোনটি, আসলে মহররমের রোজা হলো দুটি আর লাইলাতুল বরাতের রোজা হলো একটি। আপনি যদি আরও বেশি রাখেন
কোনো সমস্যা নেই, আপনি চারটা রাখবেন পাঁচটা রাখবেন সমস্যা নেই, রাখতেই পারেন নফল রোজা। আমি তো বলেছি শুরুতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল বারাতে কি বলে শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, সেই হিসাবে আপনি আজকে থেকে আগামীকাল থেকে রোজা রাখতে শুরু করুন, কোনো সমস্যা নেই। আশা করছি আমার মা যে প্রশ্ন করেছেন বুঝতে পেরেছেন। আরেকটি প্রশ্ন করেছেন, সেটা আসলে আমি বুঝতে পারিনি। আরেক বোন প্রশ্ন করেছেন যে কোরআন তেলাওয়াত যদি ঘরে আমরা করি তাহলে যদি পুরুষে শোনে কোনো সমস্যা আছে কি না। ঘরে পুরুষ বাস করে দুই ধরনের, একটা হলো মাহরাম আর একটা হলো গাইরে মাহরাম। স্বামী বাবা ওনারা হলেন মাহরাম, আপনার তেলাওয়াত ওনারা শুনবেন কোনো সমস্যা নেই, কিন্তু গাইরে মাহরাম যারা আছেন ওনাদের যখন ঘরে থাকবেন তখন তেলাওয়াতটা আস্তে আস্তে করবেন। সাউতুল মারআতে আওরাতুন হাদিসের মধ্যে আছে মহিলাদের আওয়াজও পর্দা, এ বিষয়টি খেয়াল রাখবেন। আরেকটি বিষয় আপনি প্রশ্ন করেছেন যে শাবানের রোজা কোন নিয়তে রাখবো, শাবান মাসের রোজা। আমি বলেছি নফল রোজা, নফল নিয়তে আপনি রোজা রাখবেন। আল্লাহ আমি শাবান মাসে দুটো দু রাকাত নামাজ পড়বো অথবা আমি একটি রোজা রাখবো, নফল বাস হয়ে গেল। এরপরে আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে আমরা যখন অজু করি তো অজু করার সময় অজুর পানি সিটি আমাদের গায়ে বা পোশাকে পড়ে যায়, সেক্ষেত্রে এই পোশাক পরে নামাজ হবে কি না। দেখুন অজুর পানি যখন আপনি ব্যবহার করবেন তখন এটাকে বলা হয় মা এ মুস্তামাল তাহিরুন গাইর মুতাহির, অর্থাৎ আপনি পানিটা ব্যবহার করার কারণে এটা ব্যবহৃত পানি হয়ে গেল, সে নিজে পবিত্র তবে অন্যকে পবিত্র করতে পারে না। তার মানে এই পানি যদি কোথাও জমিয়ে রেখে আপনি অজু করেন অজু হবে না, সে নিজে পবিত্র। পবিত্র হওয়ার কারণে আপনার কাপড়ে লেগেছে, ফোঁটা ফোঁটা লেগেছে, এর দ্বারা কাপড় নাপাক হবে না, কিন্তু এর দ্বারা আবার অজু হবে না। ফোকাহে কেরাম এই পরিভাষা দিয়েছেন যে তাহের গাইরে মুতাহের, সে নিজে পবিত্র অপরকে পবিত্র করার যোগ্যতা ক্ষমতা তার নেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে আপনি অজু করবেন, অজুর পানি যদি ছিটে যদি সাধারণত যাতে না পড়ে সেদিকেই তো আমরা গুছিয়ে গাছিয়ে রাখি, যদি একান্ত পানি ছিটিয়ে আপনার গায়ে পড়ে বা পোশাকে পড়ে কোনো সমস্যা ইনশাল্লাহ নেই, অজু হয়ে যাবে, অজু থাকবে ইনশাল্লাহ। মহতারাম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, বহু কষ্ট করে এসেছেন, আল্লাহ তাআলা আপনার হায়াতকে বরকতময় করেন। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম আলহামদুলিল্লাহ শাবান মাস ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল নিয়ে আমরা কথা বলতেছিলাম, আমরা প্রশ্নোত্তর পর্বে আছি, এখন যাব পরবর্তী দর্শকের কাছে। জি আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে বাকি প্রশ্ন করুন। জি আলহামদুলিল্লাহ, আমার কিছু প্রশ্ন ছিল। জি বলুন। আমি বলতেছিলাম যে এই যে আপনাদের অনুষ্ঠানে প্রতিদিনই দেখি, নিয়মিত দেখি যে নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আপনারা বলেন যে সহিসুদ্ধা, আমি তো নামাজ চেষ্টা করি সহিসুদ্ধ ভাবে পড়ার, এখন আমার নামাজ হচ্ছে নাকি সেটা আমি যদি আমি মনে করতেছি যে আমার নামাজ হচ্ছে, আল্লাহ যদি মনে না করেন যে আমার নামাজ হচ্ছে না, সেজন্য কি আমি ফরজ নামাজটা সহিসুদ্ধা সহকারে পড়তে পারি? জি আরেকটি প্রশ্ন বলুন, দ্বিতীয় প্রশ্ন। জি বলুন। কাজা বেতের নামাজটা কি দিনে একবার পড়লে হবে না প্রতি হপ্তাহে বেতের নামাজ মানে নামাজের শেষে বেতের নামাজটা কাজা করে দিলে পড়তে পারি? জি ধন্যবাদ। কাজা নামাজটা যে আসছে আমার প্রতি নামাজের সাথে যে কাজা নামাজটা পড়ি জোহরে একটু জোহরে আমরা প্রথম যে প্রশ্নটি করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উনি করেছেন যে নামাজ আমি পড়ি তবে আমার মনে হচ্ছে নামাজটা কি কবুল হচ্ছে কি হচ্ছে না। আমি আপনার কাছে যে বিষয়টি জানবো যে নামাজ কবুল হওয়ার ইবাদত কবুল হওয়ার কোনো লক্ষণ আছে কিনা একটা বিষয় বলবেন, কারণ আমার বোন যে বিষয়টা আছে যে আমার নামাজটা কবুল হচ্ছে কি না, আমার মনে হচ্ছে কবুল হচ্ছে কিন্তু রাব্বুল আলামিনের মনে যদি কবুল না হয় একটা বিষয় না ভিতরে কাজ করছে, এই বিষয়টা আপনার কাছে পরিষ্কার শুনবো আমরা। ধন্যবাদ। আসলে এরকম মনে হওয়াটা খুব ভালো লক্ষণ, এ কারণে ভালো লক্ষণ যে আল্লাহর ভয় তার মধ্যে রয়েছে, এটি একটি ভালো। তবে যতটুক জানে বা যতটুক নামাজ সম্পর্কে জ্ঞান আছে ততটুক নিয়েই তিনি নামাজ আদায় করবেন। আর উনি যে মৌলিক প্রশ্ন করেছেন যে সেজদায় সহু দেবেন কি না, ভুল ত্রুটি হয়েছে না, সুনির্দিষ্টভাবে ওয়াজিব তরক হয়েছে এটা আপনার জানা পর্যন্ত বা আপনি যদি এটা শনাক্ত করতে না পারেন তা
তাহলে আপনার সহযোগিতা দেওয়ার প্রয়োজন নাই। আরেকটি কথা এখানে বলা দরকার যে এই সন্দেহটা আসে কেন, আমাদের দেশে অনেকে হজ করতে যান তখন দম দেন, দম মানে যে হ্যাঁ কোনটা কি ভুল হয়ে গেছে আমরা জানি না, তো একটি কোরবানি দেই দম তো বেশি শুদ্ধ করার জন্য। ওইখান থেকে অনেকে প্রশ্নটা ছুড়ে দেন যে নামাজও শুদ্ধ করার জন্য আমরা সহজদা দেবো কিনা, না আমরা এটা কোনোভাবেই উৎসাহিত করি না। নামাজের মধ্যে আমি যখন নিশ্চিত জানবো যে আমার ওয়াজিব তরক হয়েছে তখনই আমি সহজদা দিব। আরেকটি বিষয়ে রাব্বুল আলামিনের আমাদের মনের খবর তিনি জানেন, কিন্তু তিনি কি জানেন সেটা কিন্তু আমরা জানি না। অনেক কবুলের যে লক্ষণটা সেটা মহতারাম আমরা দেখেছি, বুজুর্গানের দিন বলেছেন যে এক আবাদত থেকে আরেক আবাদত পর্যন্ত, যখন আমি যেমন আমি আসর পড়েছি এখন আমার কল্পটা লেগে আছে জায় নামাজের সাথে মসজিদের সাথে, যে কখন আজান হবে আমি তাড়াতাড়ি নামাজ মাগরিবের নামাজ আমি পড়তে যাব, আমি এশার নামাজ পড়তে যাব, রোজা রেখেছি মাহের রমজানের রোজা কখন আসবে আমি একটি মাস রোজা রাখবো আমি তেলাওয়াত করব। ফোকাহে কেরাম বলেছেন যে এই যে স্বাদ মজা এই যে আগ্রহ তৈরি হওয়া এটা কিন্তু কবুলের একটি লক্ষণ। তো এই বিষয়টি কিন্তু আপনার খেয়াল রাখবেন, আপনাকে কিন্তু আমরা মূল কবুলের লক্ষণটা আপনাকে বলে দিয়েছি, আপনি কিন্তু বুঝতে পারবেন যে কবুল হচ্ছে কিনা। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমার একটা প্রশ্ন, আমি প্রতিবন্ধী দেখতে পাই না, অনেকদিন ধরে ট্রাই করতেছি আপনার নাম্বারে কথা বলার জন্য, আজকে হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি প্রতিবন্ধী আজকে 10 বছর, তার আগে আমি সুস্থ ছিলাম, এখন আমি একটা মাদ্রাসায় পড়ালেখা করি, মানে পড়ি কোরআন শরীফ মুখস্থ করতেছি। আমি অনেক চেষ্টা করি যে শুদ্ধ করে পড়ার লাগে, মনে হয় যেন আমার কিছু টানে বা কিছু অক্ষরে ভুল হয়, তো এগুলা অনেক ধন্যবাদ। আসলে সাধারণ মানুষ সুস্থ সবল স্বাভাবিক মানুষের ক্ষেত্রে যে মাসআলা প্রতিবন্ধী আমা আরাজ এইরকম যে প্রতিদ্বন্দ্বী আছে করে তাদের ক্ষেত্রে কিন্তু মাসালাটা অনেক সহজ, এবং তাদের যে কষ্ট করা ক্লেশ করা চেষ্টা এটা কিন্তু স্বাভাবিক সুস্থ মানুষের চেয়ে যে সবও কিন্তু কমপক্ষে দ্বিগুণ লাভ করবে। তো এই ক্ষেত্রে ওনাকে ধন্যবাদ যে চেষ্টা করছেন। আর যে কণ্ঠ আমরা শুনলাম, শব্দ শুনলাম, বাংলা ভাষা যেভাবে শুদ্ধ করে বলছে মানে অন্ধ হওয়া সত্ত্বেও, তো আমরা আশা করছি যে ওই অন্য মানুষের কাছে শুনে যে কোরআন শরীফ সে চেষ্টা করছে খুব সহজেই সফল হবে। আল্লাহ তার জন্য আমরা দোয়া করছি, তাকে উত্তরোত্তর সফলতা দান, আল্লাহ তাআলা যেন আপনাকে দৃষ্টি ফিরিয়ে দেন, সে দোয়া আল্লাহ তাআলার কাছে আমরা করছি। অন্ধ হবে আমাদের দেশে বহুত আছে আলহামদুলিল্লাহ, অন্ধ একদম জন্মান্ধ, তারপরও কোরআন কারিমের শুনে শুনে কিন্তু, এবং তাদের যে আউটপুট সেটা কিন্তু অনেক আমরা ভালো দেখছি, সুবহানাল্লাহ। অন্ধ হাফেজদের যে হেফস এবং মানুষের কাছে উপস্থাপনা খুব ভুলও কম হয়, ভুলও কম হয়, আর সুন্দর বলেছেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নূর ইসলাম বেলকুদ শেয়ার থেকে বলছি। জি বলুন। হ্যালো, বলুন, আপনি প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন, ওই প্রতি জুম্মায় বুঝলেন ওই দুইটা মসজিদ ভেঙে যা আজামাই ইয়েতে জামাত, এটা কি ঠিক হবে কিনা? বুঝতে পেরেছি না, বুঝতে পারিনি, বোঝা যাচ্ছে না, আরেকবার বলুন, একটু ধীরে ধীরে বলুন। জুম্মার নামাজ ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আপনি অনুষ্ঠানের সাথে থাকুন, বুঝতে পেরেছেন, মানে জুমার নামাজের যখন একামত হয় সম্ভবত উনি যেটা বলতে চেয়েছেন তখন এসে উনি জুমার নামাজের শরীক হন, এতে করে ওনার নামাজটা হচ্ছে কিনা ঠিক হবে? এর মানে হলো যে এইটা যদি ওনার অভ্যাস হয়ে থাকে বা ইচ্ছে করে করে থাকেন তো নামাজ হবে একেবারে মানে মাকরুহ তাহরিমের সাথে, মানে আমরা নামাজটা হবে কিন্তু তিনি খুতবাটা ইচ্ছে করে ত্যাগ করেন, কিন্তু কোনো ওজর থাকলে অথবা অন্য কোনো সমস্যা থাকলে বা রওনা করেছেন এসে পৌঁছাতে পারেননি, সেসব ক্ষেত্রে আলহামদুলিল্লাহ হয় কোনো সমস্যা আমরা, মানে জুমার নামাজ আমাদের জন্য অভ্যাসে পরিণত না হয় কোনোভাবেই। জুমার নামাজের দুটো পাঠ, একটা হলো খুতবার পাঠ আর একটা হলো নামাজের পাঠ, আপনি নামাজটা পড়ছেন একামতের সময় কিন্তু খুতবার পাঠটা কিন্তু আপনি
ছেড়ে দিচ্ছেন বা ছুটে যাচ্ছে, সেক্ষেত্রে এখানে ওয়াজিব ছুটে যাচ্ছে। যদিও দুটো পাঠ একটা আরেকটার সাথে কিন্তু সম্পৃক্ত নয়, আলাদা বিষয়। খুতবার সাথে ওয়াজিব তরক করার জন্য এখানে কোনো সুযোগ দেওয়া লাগবে না। তো এই জন্য আপনি খুতবা তরক করাটা আমাদের ডক্টর সাহেব বলেছেন, কিন্তু নিয়মিত করা এটা উচিত নয়। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন হলো, আমি যে সকালবেলা ফজর নামাজের সময় উযু করার জন্য উঠি, তখন আপনার টয়লেটে যাই, অনেক মসজিদে আজান দেয়, তখন কি আমি আজান সবগুলা মসজিদ শেষ হলে যাব না পরে? আমি যে প্রতিদিন এশার নামাজের পরে নামাজ পড়ে ফেলাই, এখন কি আমি বেঁচে রাখা পড়বো না বেঁচে পরে পড়বো? ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি, সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, তিনটি প্রশ্ন মহতারাম বড় সুন্দর করেছেন। প্রথম প্রশ্ন বুঝতে পেরেছেন যে ফজরের সময় যখন উনি উঠেন তখন মসজিদে আজান হয়, তখন তো ওয়াশরুমে যেতে হবে, তখন আজানের সবগুলো মসজিদে আজান শেষ করে যাবেন নাকি মহল্লার মসজিদে? না, ওনার যে কাছাকাছি মসজিদ যদি সম্ভব হয়, কারণ এটি এমন একটা ব্যাপার অংশ নিয়ন্ত্রণেও থাকে না, তখন আমরা বলবো নিয়ন্ত্রণে না থাকলে আপনি অনিয়ন্ত্রিত কোনো পদ্ধতি গ্রহণ করবেন না, আপনাকে যেতে হবে। আর যদি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তাহলে মহল্লার আজানের পরে আপনি যাবেন, আপনি যাবেন। এটা কিন্তু সকল আজান অনুসরণ করার প্রয়োজন নেই। আর বাবা মা ইন্তেকাল করেছেন, সালাতুল হাজাত আপনি পড়েন, সালাতুল হাজাতের বাংলা অর্থ কিন্তু প্রয়োজনে নামাজ, অর্থাৎ যে কোনো উদ্দেশ্যকে প্রয়োজনকে উল্লেখ করে নামাজ আদায় করা, এটি মনে মনে নিয়ত করা যেতে পারে। আবার হতে পারে নফল নামাজ, যেটি আপনি বলেছেন কিন্তু খুব সুন্দর শব্দ যাই বলুন, সেজন্য আমরা নামাজ পড়ি। নামাজ পড়লে আপনার যে একটা মনোভাব বা আপনার আত্মীয় স্বজন আব্বা আম্মা, এটা আপনি বললেও আল্লাহ পৌঁছাবেন না বললেও পৌঁছাবেন, এবং মনের মধ্যে খেয়াল থাকাই যথেষ্ট। মনের মধ্যে একটা উদ্ভূত হওয়া যে আমি বেশি বেশি সওয়াব অর্জন করি, এবং সওয়াবের ভাগটা কিন্তু কোরআনের একটা সূত্র আছে, রব্বানা ফির লানা ওয়া লি ইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, আমাদেরকে ক্ষমা করুন আমাদের ভাইদেরকে যারা ঈমানের সঙ্গে চলে গেছেন। এখানে ভাই হলো আমাদের পরিবার আত্মীয় স্বজন সকলকেই আল্লাহ ক্ষমা করুন। তো এই মনোভাবটা থাকা জরুরি, এবং এই নিয়তে আপনি ইবাদত বন্দেগী করবেন, আল্লাহ পৌঁছেই দেবেন, অথবা আপনি নিজে নিয়ত করতে পারেন, সমস্যা নেই। আরেকটি প্রশ্ন করেছেন যে এশার নামাজের পরেই উনি তাহাজ্জুদ পড়ে ফেলেন, ভেতরটা কি আর পরে পড়বেন না আগে পড়বেন? না, চমৎকার। এশার নামাজের পরে যে নামাজটা পড়েন সেটি রাত্রিকালীন নামাজ, এবং এই নামাজের অনেক সওয়াব আছে। আমরা সেই নামাজকে তাহাজ্জুদ বলি না, কেয়ামুল লাইল বলি, এবং এশার নামাজের পরে কেয়ামুল লাইল সাহাবায়ে কেরাম করেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আপনিও করছেন। কিন্তু তাহাজ্জুদ নামকরণটা করার সঙ্গে একটু গভীর রাত হওয়া দরকার, শেষ রাত হওয়া দরকার, কিন্তু এ নামাজটাও খুব সওয়াবের, সওয়াবটা করছেন। আর তাহাজ্জুদ নাম যদি করতে চান, আবার কেউ কেউ আপত্তি করেননি, কিন্তু তাহাজ্জুদ হওয়ার জন্য শর্ত হলো ঘুমিয়ে ওঠার পরে নামাজ, এটা আপনি যেটা করছেন সেটা হলো কিয়ামে লাইল, রাত্রিকালীন নামাজ, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবা করেছেন, সুন্দর। তবে আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনি এর পরে বেতের পড়বেন, আগে না, মানে এমন না যে এই বেতের পড়ার পরে এটা পড়বেন, বরং যেহেতু একসঙ্গেই পড়ছেন, এসার পরপরই পড়ছেন, শেষ নামাজ হবে বেতের। হ্যাঁ, ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি নওগাঁ জেলা থেকে মান্দা থানা থেকে নাহিদ বলছি। জি নাহিদ। হুজুর, আমার একটা প্রশ্ন, ওয়াকফা মসজিদের জমির ভিতর কবরস্থান থাকলে সেই মসজিদে সালাত আদায় হবে নাকি? এই বিষয়ে আমার মসজিদে খুব মানে এখন আমরা মূল বিষয়টি আলোচনা করব, আপনি শুনতে থাকুন ইনশাআল্লাহ। যে কবরস্থান যদি আগের থেকে থাকে আর মসজিদও থাকে, এখানে করার কিছু নেই, এবং নামাজ হওয়ার ব্যাপারে জমহুর উলামায়ে কেরাম একমত। কিন্তু একটি মাসালা ইদানিংকালে যেটি দেওয়া হয় বা অনেকেই বলেছেন যে মসজিদের উদ্দেশ্য করে বা কবরকে উদ্দেশ্য করে মসজিদের পাশে যদি কোনো কবর স্থাপন করা হয়, মানে কবরের কোনো বিশেষত্বের কারণে, এই ধরনের কবর সমেত মসজিদে নামাজ হবে না। কিন্তু আমরা দেখা যায় যেই
কবরগুলোতে ই করা হয়, মানে কবর দেয়া হয়, সেখানে কবরস্থান বা মাজার যেটাকে বলি এবং মসজিদ কিন্তু সম্পূর্ণ আলাদা থাকে। এবং এইটা কথা বলার উপায় নাই যে মসজিদের ভেতরে কবর বা কবরের ভেতরে মসজিদ, বরং আলাদা ক্ষেত্র বিশেষ কখনো কখনো মানে মিলে যায় বা স্থাপনায় মিলে যায়, কিন্তু এটা দুটো আমরা দেখেছি আমাদের দেশে অনেক জায়গাতেই, যেখানে শাহজালাল রহমতুল্লাহ আলাই যেখানে শায়িত আছেন সেখানে কিন্তু বিশাল মসজিদ আছে এবং পাশেই কিন্তু কবর। উনি যেটা জানতে চেয়েছেন যে কবরস্থানের জন্য অক্ফ কৃত জায়গা, কবরস্থানের জন্য জায়গাটা অক্ফ করেছেন সেখানে মসজিদ বানানো যাবে কিনা, অথবা মসজিদের জন্য জায়গা অক্ফ সেখানে কবর দেওয়া যাবে কি না, এটা আমি অবশ্য খেয়াল করিনি। কবরের জন্য যেটা অক্ফ সেটা অবশ্যই কবর হবে, সেখানে মসজিদ হবে না, আর মসজিদের জন্য যেটা অক্ফ সেখানেও কবর হবে। ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর আলোচনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতকে বরকতময় করুন। দর্শক মণ্ডলী, আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, সবগুলো বিষয় কিন্তু আমলের সাথে সম্পৃক্ত। আমল যখন বান্দার বাড়বে তখন ইনশাআল্লাহ তার ইহকাল এবং বরকালে পরকালে বরকত শুরু হয়ে যাবে। এজন্য বরকত পাওয়ার জন্য সবার আগে যে বিষয়টি শর্ত সেটা হলো নিয়তকে ঠিক করা এবং আমলকে চালিয়ে যাওয়া। আজকে আপনারা যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আমি এর আগেও কয়েকবারই বলেছি যে যে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়াটি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, মাহে রজব এবং শাবানের চাঁদ যখন ওঠে এই দোয়াটি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহ আপনি আমাদেরকে বরকতময় করুন। দেখুন আমরা দোয়া করি, অনেক সময় মনে হয় যে আমরা দোয়াটা করছি এখনই যেন কেন কবুল হচ্ছে না, রাব্বুল আলামিন আমার থেকেও আমার জন্য বেশি দয়াবান, বেশি মেহরবান, আমার জন্য কল্যাণকামী, কোন দোয়াটা কখন আমাকে দিলে ভালো হবে সেটা তিনি ভালো জানেন। আমরা যেমন চাই যে এক্ষুনি হয়ে যাক, সেটা আমার জন্য অনেক সময় ক্ষতির কারণও হতে পারে, সেটা কিন্তু তিনি জানেন। এই জন্য কোনো দোয়াই আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, প্রয়োজন অনুপাতে আমাদেরকে দেবেন, এজন্য দোয়াটা বেশি করে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিন, বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন, মাহে রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আজকে আর নয়, সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. لا إله إلا الله الحليم الكريم، وسبحان الله رب العرش العظيم. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. اللهم لا تدع لنا ذنبا إلا غفرت، ولا همّا إلا فرجت، ولا همّا إلا فرجت، ولا مريضا إلا شفيته وعافيت، ولا مريضا إلا شفيته وعافيت، ولا حاجة لك فيها رضا إلا قضيتها يا أرحم الراحمين. اللهم بارك لنا في حياتنا وأموالنا وأولادنا وبلادنا وجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات. اللهم بارك لنا في رجب وشعبان، وبلغنا رمضان،
اللهم بارك في حياتنا، اللهم بارك في أولادنا، اللهم ارحم في حياة سيد الصالحة، اللهم ارحم في حياة سيد الصالحة. يا الله يا أرحم الراحمين مولاي كريم، الله مرغونا غار بندر ابن الشاهد الباري حد تلچه كتو منو شمد الشت حد تلچهن كيو پروتي بندي كيو وندو كيو وشست مولاي كريم تار پرو اپنا نعمت شكر يادائي كوري مولاي كريم اپنا الشاهد الباري حد تلچه مهرباني كوري اما ده زندگير گنا گلو اپنا معاف كوري دين اما ده شكريا كي اپنا قبول منظر كوري نين আমাদের মুরব্বীদের হায়াতগুলোকে আপনি কবুল মঞ্জুর করে নেন, আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন, ইসলাম ওমরার সাথে যারা যুক্ত রয়েছে সকলকে আপনি মাফ করে দেন, বসুন্ধরা পরিবারের সাথে যারা যুক্ত আছি আমাদের সকলকে মাফ করে দেন। মাওলানা কারিম আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব এমডি সাহেবদেরকে পরিবারের অন্তর্ভুক্ত যারা আছেন, আমাদের পরিবারের অন্তর্ভুক্ত যারা আছেন, মুসলমানদের পরিবারের অন্তর্ভুক্ত যারা আছেন সকলকে আপনি মাফ করে দেন। মাওলানা করিম আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আমাদেরকে ক্ষমা চাইতে বলেছেন, আপনার হাবিব আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ জামিয়ে মুসলিমিন আল মুসলিমাত তাম জাহানের মুসলমান নারী পুরুষদেরকে আপনি মাফ করে দেন, জীবিত এদেরকে আল্লাহ নেক হায়াত দান করেন, মৃত্যু যারা হয়েছেন তাদেরকে আপনি মাফ করে দেন। মাওলানা করিম আমাদের মধ্যে যারা অসুস্থ আমাদের সাথে হাত তুলেছেন শারীরিকভাবে আপনি সুস্থতার নেয়ামত দান করেন। আল্লাহ বয়স্ক বয়স্কা মানুষ আল্লাহ যারা অসুস্থ আছেন সেখান থেকে নিয়ে যুবক ভাই বোনেরা যারা অসুস্থ আছেন, আল্লাহ শিশু বাচ্চারা যারা অসুস্থ আছেন একদিন দুই দিন তিন দিনের, অনেকে আল্লাহ আইসিইউতে আছেন লাইফ সাপোর্টে আছেন এনআইসিইউতে আছেন। মাওলানা করিম আল্লাহ প্রীত রহমানুর রহিম আপনি তো শাফিউল আমরাজ দাফিউল বালিয়াত, মেহরবানি করে ওনাদেরকে আপনি সুস্থতার নেয়ামত দান করেন। মাওলানা করিম আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতার নেয়ামত দান করেন। আল্লাহ আপনি তো করিম আপনি তো রহিম, আপনার হাবিব আমাদেরকে বলেছেন লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ, আপনার কোনো ফয়সালা থাকলো দোয়ার দ্বারা আপনি ভরপুর করে দেন পরিবর্তন করে দেন। মাওলানা করিম আমাদের জন্য যদি কোনো শারের ফয়সালা থেকে থাকে ওগো করিম মেহরবানি করে কল্যাণের ফয়সালা আপনি করে দেন। আল্লাহ কারো গুনার কারণে আল্লাহ কোনো ধরনের আজাব ও গজব আল্লাহ কোনো ধরনের পরীক্ষা যদি এসে থাকে মেহরবানি করে তা আপনি দূর করে দেন। আল্লাহ বড় কোনো পরীক্ষায় ফেলে দিলে আল্লাহ আমাদের ঈমান তো দুর্বল আমল দুর্বল আমরা উত্তীর্ণ হতে পারবো না, মেহরবানি করে তাম পরীক্ষা থেকে আমাদেরকে আপনি হেফাজত করুন, আমাদের দেশের মানুষগুলোকে আপনি হেফাজত করুন, আল্লাহ করোনা সহ তাম মহামারী থেকে আপনি হেফাজত করুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন, দিন দিন দেশের উন্নতি অগ্রগতি সমৃদ্ধি আপনি দান করুন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনি হেফাজত করুন, যারা দেশের জন্য মাওলানা করিম নিজেদের প্রাণকে উৎসর্গ করেছেন আল্লাহ জান্নাতের আলা মাকাম আপনি দান করুন। মাওলানা করিম আল্লাহ আল্লাহ আপনার নাম বড় মধুর, যত ডাকি তত ডাকতে মনে চায়, মেহরবানি করে আল্লাহ আপনার মোহাব্বত আপনার হাবিবের মোহাব্বত আমাদের কলবের মধ্যে ঢেলে দেন, আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন ইয়া রাব্বাল আলামিন বি হুরমতি সাইয়্যিদিল মুরসালিন বি রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।